বন্ধুরা, আমি আজকে বদ্রি পাখিদেরকে কলমি শাক দেবো, তাই জন্য এই যে কলমি শাকগুলোকে আমি ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। বেশি জল দিলে ওটা আবার স্নান করে নেয়। তো এই যে আমি বদ্রি পাখি ঘরে চলে এসেছি, আর এই যে আমার এখানে জাভারা রয়েছে, সব ঘুমাচ্ছে। জাভাগুলো খুব ভালো, এরা মারামারি করে না, কিন্তু এরা খুব বদমাইশি করে। তো এই যে এখানে ছোট খাঁচা একটা রয়েছে, আর এখানে তিনতলা খাঁচা রয়েছে। এই যে একটা দেখো, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো এই যে আমার পুরো পাখি গুলোকে দেখিয়ে দিচ্ছি সব খাঁচা সমেত। এই যে তো বন্ধুরা, আমি এবার শাকগুলো ওদেরকে দিয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে আবারও কথা বলছি। ওরা শাক খেতে ভীষণ ভালোবাসে। দেখো এই যে এইগুলো আমাদের বাড়িতে বাচ্চা নতুন এই যে হয়েছিল, এখন ওদের 2-3 মাস করে বয়স। তো এদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন। এরা তো শাক খেতে ভীষণ ভালোবাসে, শাক দিলেই চলে আসে। তো মাঝে মধ্যে তোমরা, এরা তো শাক পাতা খেতে ভালোবাসে, তাই তোমরা বলো। তো এদের অবস্থা দেখো, আমি যে চলে এসেছি আমাকে খুব চেনে, এই যে শাক পাতা খাবে বলে চলে এসেছে। আর চলে আস, এই যে তোমাদেরকে বলছিলাম যে শাক দিলে ওরা স্নান করতে চলে আসে, শাকে জল থাকলে। ওই জন্য আমি আরো ঝরিয়ে নিয়েছি শাকের জলটা, তাও হালকা হালকা রয়েছে। তো হালকা হালকা জল রয়েছে, এই যে দেখো স্নান করছে ও। আর শাক পেলে তো কোনো কথাই না, ভীষণ খুশি হয়, এরা আনন্দ পায়। দেখো এই শাক দিলে কি বলতো, অনেক রকমের পুষ্টি থাকে শাকের মধ্যে। আর এক খাবার তো ওদের খেতে ভালো লাগে না, তাই তোমরা শাক দেবে এদেরকে অবশ্যই। প্যান্ডেলের কাণ্ড দেখো, প্যান্ডেল খালি দৌড়াদৌড়ি করছে, মাথাও মাথা করছে। এই যে দেখো, এখানেও একই অবস্থা, এরাও খুব আনন্দ পেয়েছে শাক দিয়েছি বলে। এই জল রয়েছে, ওরা চান করে নিচ্ছে। এই যে দেখো, নতুন বাচ্চা হয়েছে, এরা দুজন বসে রয়েছে। এরা শাকের ব্যাপারে এখনো কিছু বোঝে না, মা খাইয়ে দেয় তো এখনো, ওই জন্য এরা কিছুই বোঝে না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানেও বাচ্চা রয়েছে। যে 3টে বাচ্চা নতুন হয়েছে, বসে রয়েছে এখন এরা খাবারের উপর। আর এই যে এখানে একটা ছোট্ট ওদের বোন, এও বসে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলো না। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আবার হাজির হব। তো এখন এই পর্যন্তই। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।